온종일 চিত্রাটার বড্ড কষ্ট হচ্ছে, ওকে পারবে পুরো দণ্ডিটা কাটতে? মা, ও পঞ্চমীর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এসব করছে। বিদেশ থেকে পড়ে আসা একটা মেয়ে কখনো মাটিতে খালি পায়ে হেঁটেছে যে এত কষ্ট করে ও দণ্ডি কাটবে? সবটা নাটক। ও জেঠিমণি, বলছি যে এবার তুমি না চিত্রাকে ডেকে নাও, এই কোমরে ব্যথা নিয়ে সব করছে, বেশি বাড়াবাড়ি যদি হয়ে যায়। ঠিকই বলছি। চিত্রা, চিত্রা ছেড়ে দাও, উঠে পড়ো, দেখো তোমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি এবার ছেড়ে দাও আর কাটতে হবে। না মা, যতই কষ্ট হোক আমি দণ্ডি কাটাটা শেষ করে তারপরে যাব। ব্যথাটা খুবই হচ্ছে, কিন্তু তাও দেখেছো মেয়ের কাণ্ড। আরে শোনো না, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বলছি তোমাকে আর দণ্ডি কাটতে হবে না, তুমি উঠে পড়ো তো, উঠে পড়ো, আমি বলছি তো। সত্যি বড্ড কষ্ট হচ্ছে মা, তাহলে কি আমি বাড়ি চলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তাই যাও। আসলে ব্যথাটা এত বেড়েছে, বাড়ি গিয়ে একটা উপোস ভেঙে ওষুধ খেতে হবে, না হলে ব্যথা কমবে না। ঠিকই বলেছো, তুমি বাড়ি যাও। অজি যাও, যে একদম না 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 না, কাউকে যেতে হবে না, গাড়ি আছে তো, আমি গাড়ি করে চলে যেতে পারবো, একাই যেতে পারবো। কিন্তু মা, আমি যে দণ্ডি কাটাটা সম্পূর্ণ করতে পারলাম না, যদি ঠাকুর রুষ্ট হন, যদি তিনজনের কোনো অমঙ্গল হয়। না না চিচা, তুমি এ নিয়ে একদম ভেবো না, তিনজনে কোনো রকম অমঙ্গল হবে না। হবে না তো? না হবে না, তুমি সাবধানে এসো। হ্যাঁ, এবার আমার বিশ্ব বলে আর কিছুক্ষণের মধ্যে তোর আয়ু শেষ। ওগো, তোমরা কেউ আমার জন্য এক জামবাটি দুধ এনে রাখো গো, সমুদ্র মন্থন করে যে বিষ উঠবে অমনি আমি খেয়ে নেব। নীলুই আমার কাজ সোজা করে দিল, মহাপ্রলয়
আমার কোমরে ব্যথাটা বেড়েছে, মালিশের তেলটা নিয়ে এসে গরম করো। চো দেখিনি আজ তুই বাঁচিস কি করে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কীর্তিং বসানং বরেণ্যম্। ஜாச்சூட்டமுரங்கிவாரிங் மகாதேவமேகம் ஸ்மராமி ஸ்மராரிம். ஜட்டாச்சூட்டமுரங்கிவாரிங் மகாதேவமேகம் ஸ்மராமி ஸ்மராரிம். থালাটা পুরোহিত মশাইকে দাও, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো যে। ঠাকুর মশাই, কইছি যে শিবলিঙ্গ আমন্তে নীল হয়ে গেল কেন? এতক্ষণ তো কালো ছিল। কি কালো কি নীল দেখছো? তোমার চোখ খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মেয়েটা এতটা রাস্তা কষ্ট করে এসেছে, ডন্ডি কেটেছে, শরীর খারাপ লাগতেই পারে, এমনকি ওর মাথাও ঘুরতে পারে, তাই না? পঞ্চমী, শিবলিঙ্গ তো কালোই, নীল কোথায়? তোমার হয়তো ক্লান্তিতে এরকম মনে হচ্ছে, মনের ভুল তোমার। না 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 না, কোনো কোনো ক্লান্তি নয় গো, আর আমি নীল নীল দেখছি শিবলিঙ্গকে, কালো তো দেখছি না। তোমরা তোমরা সকলে কালো কালো দেখছো শিবলিঙ্গকে? না না, শিবলিঙ্গ তো নীল নীল রঙের। বাবা নীলকণ্ঠ, তুমি আমার কি বোঝাতে চাইছো গো? হ্যাঁ, কী কী বোঝাতে চাইছো? আমি আমি কেন এমনটা নীল রঙের শিবলিঙ্গ দেখছি? তবে কি খারাপ সংকেত? কোন মঙ্গল ছায়া? বিষে নীল হয়েছিলেন বাবা নীলকণ্ঠ, এর মানে কি? পঞ্চমী দন্ডি কেটে ভিমড়ি কাটছে গো, কালোকে নীল দেখছে, রং বুঝতে পারছে না।
আরে বাবা, পঞ্চমী হঠাৎ করে কালো শিবলিঙ্গকে নীল দেখে ভয় পেয়ে গেছে। তোমরা কেন সকলে বুঝতে পারছো না আমি যা দেখছি তার লক্ষণ ভালো নয়? সকলে তো একই নিয়ে আছে, সকলে তো ঠিকও আছে। বাবু, বাবু তো ঠিক আছেন দেখতে পাচ্ছি, আমারও তো কিছু হয়নি। চিত্রা এখনো অব্দি আমার কোনো ক্ষতি করেনি, তবে কার অমঙ্গল? হে বাবা নীলকণ্ঠ, আমারে আমারে কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি, কিসের? চিত্রা দিদি দণ্ডি কেটে এখনো এলো না কেন? না চিত্রার শরীরটা খুব খারাপ লাগছিল, কোমরে খুব যন্ত্রণা করছিল, তাই ও বাড়ি চলে গেছে। কেন আবার নতুন করে ওকে দোষ দেবার তাল খুঁজছো নাকি? বাড়িতে সর্বনাশ। নীলু, চিত্রা দিদি তোকে সরিয়ে নিয়ে গিয়ে কি বলছিল? ভয় দেখাচ্ছিল তাই না? হ্যাঁ গো, বলছিল আগে আমায় শেষ করবে তারপর তোমায়। তবে কি নীলু রে? কি রকম ছবি, কোথায় যাচ্ছেন? নীলুর বিপদ হতে পারে, আমাকে বাড়িতে যেতেই হবে। কি হলো বলতো, পঞ্চমী এরকম উদ্ভ্রান্তের মতন ছুটে চলে গেল কেন? সিঁদুরের অধিকার 17 থেকে 23 এপ্রিল প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।